বিয়ের পর 10টা বছর কেটে গেল। বর কি আমাকে সত্যিই ভালোবাসে? আচ্ছা, আজ একটা পরীক্ষা করা যাক। তোমার এত কম রোজগারে আমি আর চালাতে পারছি না। তোমার ব্যবহারেও আমি অসন্তুষ্ট। তাই আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য। তাই আমাকে অকারণে খোঁজার চেষ্টা করো না, আমাকে আর পাবে না। তাই তুমি তোমার মতন থাকো, আমাকে আমার মতো বাঁচতে দাও। বর আসার টাইম হয়ে গেছে। আমি দরজার আড়াল থেকে দেখি লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা কি হয়। কোথায় গেলে? কি গো শুনছো? যাকে যেখানে খুশি থাক, আমার কি ভালোই হয়েছে। এখানে ডায়েরিতে আবার কি লিখেছে দেখি, কিছু লেখা আছে মনে হচ্ছে। আমিও কিছু লিখেছি, যদি বাড়ি ফেরে তাহলে পড়বে। আমিও কাউকে তোয়াক্কা করি না। আমিও তাহলে এবার থেকে নিজের জীবনটাকে নতুন করেই ভাবতে শিখব। হ্যালো, হ্যাঁ, আমার বোকা বউ আজ আমাকে ছেড়ে চলে গেছে। ও বুঝতেই পারলো না আমাকে। যাকে একদিকে ভালোই হলো, একদিকে ভালোই হলো না, এবার আমি আজাদ হয়ে গেলাম, ফ্রি হয়ে গেলাম, স্বাধীন পুরো, আর কোনো কিছুটা রইল না। তো একটা কাজ করো, তুমি সামনে পার্কে চলে আসো, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি চলে আসো, ঠিক আছে। এটা আমি কি করলাম, একটু মজা করতে গিয়ে? দরজার পাশ থেকে তোমার হাত দেখা যাচ্ছে পাগলি, আমার খুশি তোমার সাথে, কিছুটা কনসুটিতে আর কিছুটা তোমার মান ভাঙাতে। পার্কের সামনে দোকান থেকে আমি সিঙ্গারা আনতে যাচ্ছি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি।